2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষার অনিশ্চিতকাল নিয়ে আলাপ আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে। সেখানে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, জনাব মোহাম্মদ কামাল হোসেন সিনিয়র সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জনাব সুলেমান খান সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। উক্ত সভায় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা 2023 সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এটি 25 এপ্রিল বেলা 11টায় শুরু হয়েছে এবং এটি বেলা প্রায় 1টা পর্যন্ত চলবে। সভা শেষ হলে জানা যাবে 2023 সালের এসএসসি পরীক্ষার অনুষ্ঠিতকাল সম্পর্কে।